আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা খুব ছোট এবং বাবা মাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। আমি কিছু ছবি এঁকে দেখাবো এবং বুঝিয়ে বলবো যে এই যে বাচ্চারা যারা ছবি আঁকছে, তো তাদের আঁকতে গিয়ে তাদের কি শুধুই তারা দেখে দেখে আঁকছে? এই যে শুধুই দেখে দেখে আঁকা, আর এই যে তার একটা মানসিক একটা বিকাশ, একটা বুদ্ধি, একটা চিন্তাভাবনার জায়গা তৈরি হওয়া, সেগুলো কিভাবে ছবি আঁকার মধ্যে দিয়ে আপনি আপনার বাচ্চাকে তৈরি করবেন? এই যে ছবি আঁকার মধ্যে দিয়ে ছেলে মেয়েদের একটা চিন্তা শক্তি বাড়ে, ছবি আঁকার মধ্যে দিয়ে তাদের একটা বুদ্ধির একটা ব্যাপার থাকে, এই কি চর্চার মধ্যে দিয়ে গেলে কী রকম ধরনের ছবি আঁকলে বা কীভাবে ছবি আঁকলে তাহলে আমার বাচ্চা প্রোগ্রেস করবে, তার বোধবুদ্ধি তৈরি হবে, খুব বুদ্ধিমান হবে, একটা কোনো কিছু বিষয় থেকে সে আরও নানা রকম নানা কিছু কনসেপ্ট হোক বা ধারণা হোক, নানা রকম নানা কিছু অন্য একটা রুট তৈরি করা, অন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা, এই পথগুলো সে খুঁজে নিতে শিখবে। আর এই চর্চা এই ছোটোবেলা থেকে যদি হয় তাহলে যত বড় হবে এগুলো কিন্তু বাড়তেই থাকবে। এই যে ছোটরা ছবি আঁকছে, এই যে প্রথমেই ছবি আঁকতে এলো, আগের সময়টা কি হতো? আগে এইটা ছিল যে তুমি ছবি আঁকতে এসেছো, আগে চৌকো আঁকো, কি একটা ত্রিভুজ আঁকো, একটা গোল আঁকো, তাতে তুমি বোলাও, বারবার বোলাও, বারবার বোলাও, বোলাতে 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 তবে তোমার হাত তৈরি হবে, এবং তুমি সেইটা রং করো, এমনভাবে রং করো যাতে ওই গোলের মধ্যে থেকে রং না বাইরে যায়। এইরকম সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। তো আজকে আমি যে দৃষ্টিভঙ্গি দেখাবো, যে আপনি আপনার বাচ্চাকে বলবেন যে দেখো তুমি এই যে একটা বাক্স আঁকলে, একটা চৌকো করলে, তুমি এই চৌকোটা দিয়ে, এই বাক্সটা দিয়ে তুমি কি ছবি আঁকতে পারো, তুমি একটু ভেবে দেখো তো কি ছবি আঁকতে পারো। তো সে ভাবছে, না আমি তো কিছু পারি না, আমি বুঝতে পারছি না কি ছবি আঁকা হবে, মা তুমি বলো কি ছবি আঁকা হবে, বাবা তুমি বলো কি ছবি আঁকা হবে। না, তুমি নিজে একটু ভেবে দেখো না যে এই যে চৌকো বাক্সটা, এটা দিয়ে কি হয়, কিসের সঙ্গে মেলে, আপনি এইভাবে ওকে একটু সেন্স একটু দিতে থাকুন যে এটা কিসের সঙ্গে মেলে। তো সেই ব্যাপারটা যখনই তাকে আপনি নক করতে থাকবেন, তখন ধীরে ধীরে তাহলে সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে চলে আসতে পারে। আবার এটাও হতে পারে যে সত্যিকারের সে হয়তো কিছু করতে পারলো না, তাহলে তাকে দু একটা জিনিস একটু হেল্প করা, যে তাকে ছোট্ট ছোট্ট দু একটা জিনিস দেখিয়ে দেওয়া হলো যে দেখো এই যে চৌকো বাক্স, এটা থেকে এইটা হতে পারে, বা এই যে গোল, এইটা দিয়ে এইটা হতে পারে। কেন এইভাবে আঁকাবেন আপনার বাচ্চাকে? এই জন্যেই আঁকাবেন, সে তো আঁকছে গোল, আঁকতে আঁকতে তার আর ভালো লাগবে না। এই যে আমরা বাচ্চাদের ছড়া ছবির আয়ামস, এই যে তাদেরকে আমরা মুখস্থ করাচ্ছি, তো শুধু যদি সেগুলোই থাকতো তাহলে কিন্তু তাদের মোটেই দেখতে ভালো লাগতো না, আর পড়তেও ভালো লাগতো না। আমরা কী করি, আমরা আজকে বাজারে এইরকম বই তৈরি করেছি, এইরকম বই আপনারা কিনে থাকেন, যে তার সঙ্গে নানা রকমের ছবি, পাখি, পশু, মজার মজার ছবি সেখানে দেওয়া আছে। সে সেই বইয়ের পাতাটা উল্টাচ্ছে, ছবি দেখছে, নানান রকম রং দেখছে, সেখান থেকে সে একেবারে আনন্দ খুশি, হ্যাঁ এই দেখো এইখানে কী লেখা আছে, তুমি দেখো, এই দেখো এই পাখিটার কথাই লেখা আছে, তাহলে সে আকৃষ্ট হচ্ছে। তো আমি তাকে শেখাতে চাচ্ছি কি, যে ওই কবিতাটা তাকে পড়াতে চাইছি, আমি হেল্প নিচ্ছি ছবি, এই ছবির হেল্প নিয়ে তাকে আমি কিন্তু ওখানে আমি পড়াচ্ছি। ঠিক সেই রকমভাবেই আমি চৌকো আঁকলে আমার তো একটা উপকার হবে, সেই উপকারটা সে তো বুঝতে পারছে না, সেখানে যদি একটা উপলক্ষ থাকে তাহলে কিন্তু তার কিন্তু একটা আনন্দ, একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, যে আরে তাই তো এই যে গোলটা, এই গোলটা দিয়ে একটা এইরকম ব্যাপার হয়ে গেল, তাহলে এটা খুব সহজ ব্যাপার, এটা তো আমি আঁকতে পারবো, বা এইটা থেকে এইটা হলো, এটা তো বেশ আনন্দ লাগলো, খুব ভালো লাগলো।
তাহলে তার একটা ইন্টারেস্ট তৈরি হবে। শুধু চৌকো আঁকতে কারোর ভালো লাগে না, এই চৌকো এঁকে লাল রং করো, নীল রং করো, এরকম ভালো লাগে না। আপনি একবার করাবেন, দুবার করাতে গেলেই কিন্তু তার সেই মনোসংযোগ বা ভালো লাগাটা কিন্তু কাজে আসবে না, তার ভালো লাগাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আপনি কি আপনাকেও একটা উপলক্ষ তৈরি করতে হবে। সেটা কি, সেটাই আমি এখন এঁকে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। সেটাকে ফলো করুন, বাচ্চাকে এইভাবে করুন, এইভাবে করান। এবং যারা ছোটরা যারা দেখছো, তারাও কিন্তু এটা থেকে বুদ্ধি নাও, এটা থেকে একটা শিক্ষা নাও যে তুমি যে ছবিটা আঁকছো সেখানেও কিন্তু বড়রা বড়দের মতো, ছোটরা ছোটদের মতো, সেখানেও কিন্তু এইরকম কিছু আছে। তো সেইটাকে তুমি ভাবো, ভাবলেই তোমার প্রোগ্রেস হবে। এবার আমি এঁকে দেখাচ্ছি যে বিষয়টা আমি কি বললাম সেটা আমি এবার এঁকে বুঝিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো। আমি নিত্য নতুন এভাবেই ভিডিও তৈরি করছি যাতে বাচ্চারা আরও তাদের আকর্ষণ তৈরি হয়, আরও সহজ হয়ে যায় ছবিটা তার কাছে, কেন কোনো কঠিন বিষয় না বলে মনে হয়, সে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু এঁকে ফেলতে পারবে। প্রথমে আমি একটা চৌকো করে নিচ্ছি। দেখো এই চৌকো, এই যে বাক্স, এটা থেকে কি করে একটা ছবি হয়, ঠিক সেইভাবে তোমরা চিন্তা ভাবনা করবে যে এই বাক্স থেকে আমি কি ছবি আঁকতে পারি, খুব সহজ সহজ ভাবনার উপরে, যেগুলো তোমাদের বয়সের ছবি। তো এই দেখো টুকিটাকি শুধু এই বাক্সর মধ্যে আমি অলঙ্করণ করে দিচ্ছি, তাতেই কিন্তু সেই চৌকোটা একটা সুন্দর ছবি হয়ে যাচ্ছে, একটা গিফট প্যাকেট হয়ে গেল। এই যে দেখো চৌকো থেকে, তো এই যে হচ্ছে একটা চিন্তা ভাবনা যে তুমি দেখো, আমি পরের যে বাক্সটা করছি সেটা একটু লম্বা করলাম, এটা চৌকো এটা লম্বা, তো সেই লম্বা বাক্স থেকে কি হয় দেখো। এইটা হচ্ছে বাচ্চাদেরকে, যারা বাবা মারা যদি দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে আমি বলবো আপনারা এইভাবে বাচ্চাকে গাইড করুন যে তুমি এইটা থেকে কি আঁকতে পারবে। এটা ওরা আঁকতেই পারে, এটা কোনো এমন কঠিন কোনো ব্যাপার নয়। ঠিক একটা জামা হয়ে গেল, তারপরেই আমি একটা লম্বা বাক্স আঁকলাম, একটা চৌকো বাক্স, একটা লম্বালম্বি, একটা আড়াআড়িভাবে। তো সেখান থেকে আমি কি এমন করছি যেটা থেকে একটা অন্য ধরনের একটা ড্রয়িং তৈরি হয়ে যাচ্ছে। এগুলো খুব মজার ব্যাপার, এতে বাচ্চারা কিন্তু ভীষণভাবে আনন্দ পায়। এবার তারা তাদের মতো করে রং করুক, যতটা পারবে ততটাই করবে, কখনো বেশি চাপিয়ে দেবেন না। বেশি চাপিয়ে দিলে তখন ওরা কি করে, ওদের কঠিন, আমি পারছি না, আমি পারবো না, দেখা মাত্রই ভাববেই না, বলে দেবে আমি পারবো না। ঠিক চৌকো থেকে একটা ঘুড়ি, এগুলো কিন্তু ওদের বয়সের ছবি। তাহলে এই রকম চৌকো থেকে লম্বা, আড়াআড়ি, লম্বা, এরকমভাবে এই যে চৌকো থেকে কত রকম ছোট ছোট সহজ ড্রয়িং তৈরি হয়ে গেল ওদের বয়সের। এবার আমি গোল থেকে দেখাচ্ছি, এই যে গোল, সেই গোলের সঙ্গে আমি কি কি সংযোজন করলাম যেটার ফলে একটা মাছ হয়ে গেল। গোল তো ওরা আঁকতেই পারে, শুধু গোল আঁকবে, রং করবে, এটা এখনকার সময়ে মানায় না, বা এখন আমরা আরও অ্যাডভান্স হচ্ছি, আমরা তাদের চিন্তাভাবনা সংযোজন করছি তার সঙ্গে। আবার সেই গোল থেকেই আমি একটা ডল তৈরি করে দিলাম, এটা ওদের খুব প্রিয় জিনিস, ভীষণভাবে ভালো লাগবে, শুধু ছোট্ট ছোট্ট কয়েকটা পার্ট তার সঙ্গে যোগ করে দেওয়া। ঠিক এইভাবেই কিন্তু তোমরা করবে ছোটরা। দেখো এই যে বল আঁকাটা কিন্তু খুব সহজ ব্যাপার, কিন্তু এই যে সমস্ত দিকেই পেন্সিলটাকে এইভাবে যে ঘোরানো, এটা অভ্যাস হওয়াটা দরকার। এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে বিভিন্ন দিকের পেন্সিল ঘোরানোটা অভ্যেস হয়ে যাবে, এই বল, তারপরে তুমি বিভিন্ন রং দিয়ে এটাকে রং করো। আবার একটা গোল থেকে আমি দেখাচ্ছি, আমি চারটে করে আইটেম দেখাচ্ছি, তো সেইটা দেখো খুব সহজভাবে আমি একটা জোকারের মুখ এঁকে দিলাম, যেটা বাচ্চাদের খুবই প্রিয়, একটা মজার একটা ব্যাপার। তো সেটা গোল থেকেই তৈরি হলো, চারটে আইটেম আমি গোল থেকে তৈরি করা শেখালাম। ঠিক এইবারে আমি কি করছি দেখো, কি আমি চৌকো করলাম, গোল করলাম, এবার আমি কি করলাম, একটা সোজা লাইন করলাম, চাঁদা আমরা জ্যামিতি বক্সে দেখতে পাই ঠিক এইরকম, ঠিক একটা সোজা লাইন, একটা কার্ভ লাইন, এটা থেকে আমি কি সংযোজন করছি, তো সেইটার ফলে একটা সুন্দর একটা ড্রয়িং তৈরি হয়ে গেল। দেখো একটা ম্যাজিকের মতো, ছোটদের কাছে এগুলো ঠিক ম্যাজিক, যে বাহ এটা একটা অন্য ধরনের একটা সহজ একটা, আমি চৌকো বাক্স, গোল,
এরকম একটা ডি মতো করলাম, সেখান থেকে কি সুন্দর সুন্দর সহজ ড্রয়িং তৈরি হয়ে যাচ্ছে। তুমি তোমার বয়সের ছবি, তুমি মাথায় একরকম রং দাও, ডানাতে একরকম রং দাও, তুমি বডিতে একরকম রং দাও, পাগুলো একরকম রং দাও, ঠোঁটটা অন্যরকম রং দাও। দেখো আমি ঠিক ওই একই আকারকে আমি বিভিন্ন রকমভাবে কাজে লাগাচ্ছি, একটা সোজা করলাম, একটা উল্টো করলাম, সেটা থেকে সহজে একটা কী সুন্দর প্রজাপতির ড্রয়িং তৈরি হয়ে গেল। এইগুলো হচ্ছে খুব মজাদার ব্যাপার, এইভাবে যদি বাচ্চারা ড্রয়িং করে ওদের আঁকতে আপনা থেকেই ভালো লাগবে। যে শুধু গোল চৌকো আঁকতে দিলে কিন্তু ওদের ভালো লাগবে না, যে আমি সেইগুলো থেকে এক একটা ছবি তৈরি করতে পারছি সহজভাবে, ঠিক আমি সেভাবেই দেখাচ্ছি, সেভাবেই বোঝাচ্ছি। ঠিক যদি বড়রা গাইড করেন তো এই কথাগুলোই ওদেরকে বলবেন, এই যে তিন কোণ ত্রিভুজ, এই তিন কোণ দিয়ে যে কোনো বাচ্চা কিন্তু ঘর এঁকে ফেলবে, কিন্তু তারপর তারপর সে কী করবে সেটাই আমি দেখাচ্ছি। যে একটা ত্রিভুজ তার মাথায় একটা গোল করলো, ছোট্ট ছোট্ট কয়েকটা জাস্ট একটা লাইন, ছোট্ট ছোট্ট লাইন, তার মধ্যে দিয়ে একটা বিল্লি হয়ে গেল, একটা বিড়াল, বাচ্চারা খুব ভালোবাসে। আবার একটা আমি তিন কোণ করছি, একটু অন্যরকম তিন কোণ, হ্যাঁ বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি। তো সেখানে আমি কী করছি, মাথায় একটা গোল করলাম, টুকটাক টাচ করলাম, একটা কুকুর তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে ডগি, প্রত্যেক বাচ্চা ডগি ভালোবাসে, কত সহজে তারা ড্রয়ে ডগি আঁকতে পারছে। একটা ডগি দেখে দেখে আঁকতে পারাটা খুব কঠিন, কিন্তু এইভাবে যদি বাচ্চাটা আঁকে তাহলে কিন্তু সে সহজে এঁকে ফেলবে, খুব খুব সহজ। আমি একটা লাইন টানলাম, তো আমি একটু চেঞ্জ করে নিলাম, আমি তো একেবারে তিন কোণটাকে উল্টো করে দিলাম, উল্টো করে দিয়ে এবার আমি দেখাচ্ছি, দেখো কিভাবে আমি টুকটাক সংযোজন করলাম, সেখান থেকে একটা সাইকেলের ড্রয়িং তৈরি হয়ে গেল। খুবই মজাদার ব্যাপার, কত সহজে সাইকেল আঁকতে বললে, ওরে বাবা আমি এত ছোট বাচ্চা আমি কী করে সাইকেল আঁকবো, বা বাবা মারাও মনে করবেন যে আমার বাচ্চা এত ছোট ও সাইকেল এত কঠিন কী করে আঁকবে। কিন্তু কত সহজে আমি দেখিয়ে দিলাম, টোটাল ছবিটা দেখিয়ে দিলাম, আশা করি তোমরা পারবে।